বিবাহের পরে আপনার ঠোঁট দিয়ে আপনার ওয়াইফের ঠোঁটের মধ্যে অথবা গালের মধ্যে সুমা লাগান, ঠোঁটের গুণা আর গালের সব সগিরা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। বিবাহের পর আপনার এই শোক দিয়ে যদি বউকে একটা টিপ দেন, মোবাইলে মিস কল করলেন, এই মিস কল মারলেন, শোকের সগিরা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। বিবাহের পূর্বে হলে নবীজি বলছেন, এগুলো নবীর কথা, ফাজিনাল আইনি নাজর। বিবাহের পর আপনার হাত দিয়া আপনার স্ত্রীর হাতে ধরলেন, ইনশাআল্লাহ আপনার হাতের সব গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। বিবাহের পূর্বে অবৈধ প্রেম সম্পূর্ণ হারাম। আবার বিবাহের পরে বউর সাথে প্রেম করা যায় না। আমি জীবন ভাই প্রেম করছি না, প্রেম তিতা নাকি কটা লাগে আমি জানিও না। আমার ইচ্ছা আছে আমি বিবাহের পরে আমার ওয়াইফের সাথে প্রেম করব। যদি বিবাহের পর আপনার হাত দিয়া আপনার স্ত্রীর হাতে ধরলেন, ইনশাআল্লাহ আপনার হাতের সব গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সগিরা গুণাগুলো ঝরে পড়ে যাবে। আপনি বিবাহের পর আপনার এই শোক দিয়ে যদি বউকে একটা টিপ দেন, মোবাইলে মিস কল করলেন, এই মিস কল মারলেন, শোকের সগিরা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। বিবাহের পূর্বে হলে নবীজি বলছেন, এগুলো নবীর কথা, ফাজিনাল আইনি নাজর। নবীজি আম্মা জানাইসা কে তো মহব্বত করতেন, আম্মা জানাইসা গোস্তের টুকরা যেই জায়গার মধ্যে চাবাইতো, নবীজি ওইটা নিয়া ওই জায়গার মধ্যে চাবাইতো। কত মহব্বত ভালোবাসা আমার বিশ্ব নবীর আর আম্মা জানাইসার মধ্যে ছিল। গ্লাসের যেই জায়গার মধ্যে পানি পান করছে, ওই জায়গার মধ্যে আম্মা জানাইসা পানি পান করছে, নবীজি গ্লাসটা নিয়া এই জায়গার মধ্যেই ঠোঁটটা লাগাইছে। কত মহাব্বত আর ভালোবাসা নবীজির মাঝে এবং তার স্ত্রীর মাঝে ছিল। সুবহানাল্লাহ। আপনি যদি বিবাহের পরে আপনার ঠোঁট দিয়ে আপনার ওয়াইফের ঠোঁটের মধ্যে অথবা গালের মধ্যে সুমা লাগান, ঠোঁটের গুণা আর গালের সব সগিরা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। কত সোয়াব! এই যে আপনি নলা মেখে যদি ওয়াইফের মুখের মধ্যে তুলে দেন, সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। কিন্তু বিবাহের পূর্বে যদি এই আকাম করস, গুণা আর গুণা, গুণা আর গুণা, এই যে সোয়াব, এই যে গুণা, বিবাহের পূর্বে করলে গুণা, বিবাহের পরে করলে সোয়াব, আল্লাহ ভরপুর করে দিবেন।